অনেকেই জানেন না রামকৃষ্ণ মিশনে ছেলেকে ভর্তি করতে চাইলে কখন প্রেপারেশান শুরু করা উচিত কি পড়া উচিত এবং কিভাবে প্র্যাকটিস করা করা উচিত কোথায় সেগুলো করানো হয় এই ইনফরমেশানগুলো পেতে পেতে অনেকেরই অনেক লেট হয়ে যায় আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন বা অন্যান্য চ্যানেল চ্যানেল ফলো করেন এবং ভাবেন রামকৃষ্ণ মিশনে যখন নোটিফিকেশান বেরোবে তখন আপনারা প্রেপারেশান শুরু করবেন তারা কিন্তু একটু ভুল করেন মিস ইনফরমেশন তাদের কাছে থাকে কারণ রামকৃষ্ণ মিশনে ধরুন বিশেষত নরেন্দ্রপুর পুরুলিয়া দেবঘর রামকৃষ্ণ মিশনের মতো মিশনগুলোতে পরীক্ষার কম্পিটিশান কিন্তু ভীষণ হাই মানে প্রচুর বাচ্চা কয়েক হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় অল্প কিছু সিটের জন্য সিট থাকে কম আর তার জন্য প্রিপারেশান কিন্তু বিভিন্ন জায়গাতে দেওয়া হয় আমাদের যেখানেই আপনি প্রিপারেশান শুরু করুন না কেন মানে ধরুন নভেম্বর এন্ডে এক্সামগুলো হয় তাই সেশন মূলত ডিসেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সেশন হয় মূলত ডিসেম্বর থেকে নভেম্বর সেশন হয় ধরুন আপনার বাচ্চা এখন ক্লাস থ্রিতে পড়ে নেক্সট ইয়ার সে ক্লাস ফোরে গিয়ে মানে নেক্সট ইয়ার নভেম্বরে গিয়ে সে পরীক্ষা দেবে যদি সে সিবিএসই বা আইসিএসি বোর্ডে হয় আপনি ভাবছেন যে তার থ্রিটা শেষ হলে তারপর হয়তো নেক্সট ইয়ার গিয়ে এরকম বিভিন্ন কনফিউশন আপনাদের থাকে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আমাকে আর না হলে ফোনও করতে পারেন যাই হোক তবে সলিড কিছু রিজার্ট নিয়ে ফোন করবেন সেটাই ভালো লাগবে শুধু শুধু ফোন করার কোনো দরকার নেই আর জিনিসটা হচ্ছে যে ডিসেম্বর টু ধরুন থ্রিতে পড়ে তাহলে তার কিন্তু এই ডিসেম্বর থেকে ক্লাসেস শুরু হবে নেক্সট ইয়ার নভেম্বরে গিয়ে নভেম্বর এন্ডে গিয়ে সমস্ত এক্সাম হবে সেটা ধরেই নেওয়া যায় তাহলে যেটা করতে হবে আপনারা যদি সিরিয়াসলি প্রিপারেশানের ব্যাপারটা ভাবতে থাকেন আবার অনেকে ভাবেন যে স্কুলের প্রচুর পড়াশুনো বাড়িতে টিউশন তার সাথে প্যারালি এগুলো পড়া অ্যাকচুয়ালি হয় কি মিশনের প্রিপারেশনগুলো অনেক একটু হাই লেভেলে হয় একটু অ্যাডভান্স লেভেলে হয় মেয়েরাও কিন্তু যারা মিশনের পরীক্ষা দেবে না তারাও কিন্তু এই ক্লাসগুলো করতে আসে কেন কি ওই লেভেলটার জন্য তারা অনেক বেশি অ্যাডভান্স থাকে অনেক বেশি এগিয়ে থাকে এবং অন্য কোনো আলাদা তো সাবজেক্ট কিছু পড়ানো হচ্ছে না জিনিসগুলো কনসেপ্ট ভীষণভাবে ক্লিয়ার করা হয় এবং সেটা কি কনসেপ্ট যেমন ক্লিয়ার করা এবং লেভেলটা অনেকটা এগিয়ে দেওয়া হয় এই এইটাই হচ্ছে আমি জাস্ট বোঝাতে চাই লেভেলটা এগিয়ে দেওয়া হয় এবার ধরুন ও যদি এগিয়ে থাকে তো ওর স্কুলের পড়া বাড়ির পড়া এগুলো কিন্তু মানে প্রথম এক মাস দু মাস হ্যাঁ বিভিন্ন কিছু পড়তে হবে সেটা একটু মানে টাফ হতে পারে কিন্তু যখনই দেখবে যে জিনিসগুলো কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়েছে অনেকটা এগিয়ে যাচ্ছে তখন কিন্তু তার স্কুলের পড়া ভীষণ ইজি হয়ে যাবে তার টিউশনের পড়া অনেক ইজি হয়ে যাবে এগুলো কিন্তু অনেক ইজি হয়ে যায় অনেক অ্যাডভান্স হয়ে যায় পরবর্তীকালেও যারা যদি জয়েন্ট অ্যাটেন্ডেন্স দেয় আইআইটি দেয় যাই দিক না কেন ওর কিন্তু মানে অনেক ইজি হয়ে যায় এবং বাকি বাচ্চাদের থেকে স্কুলের বাকি বাচ্চাদের থেকে অনেক এগিয়ে থাকে আমার লাইফে আমি দেখেছি অনেক ছেলে ছেলেরাও প্রেপারেশান নিয়েছে এবং তাদের বিন্দুমাত্র ইচ্ছে রামকৃষ্ণ মিশনে বা মায়েরও ইচ্ছে নেই বা বাচ্চারও ইচ্ছে নেই রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়া হয়তো একটা বাচ্চা সেই মা বাবা চাইছে না তাকে মানে রামকৃষ্ণ মিশনে ভর্তি করে রাখতে কিন্তু তারা চাইছেন যে ছেলে যাতে ভালো করে পড়াশুনো করে একটা লেভেল টাচ করে রামকৃষ্ণ মিশন অ্যাডিফিকান টেস্টটা পাস করে থাকুক কিন্তু আমি দেবো না এখানে এটাতে কিন্তু অন্য রকম একটা মজা অন্য রকম একটা আনন্দ অন্য রকম একটা কনফিডেন্স কিন্তু এখান থেকে পাওয়া যায় তাই প্রিপারেশন খুব সিরিয়াসলি নিতে হবে ভর্তি করবেন চান্স পাওয়ার পর ভর্তি করবেন কি করবে না সেটা সম্পূর্ণ আলাদা বিষয় সেটার জন্য অনেক সময় বাকি আছে যারা এখন ক্লাস টুতে আছে এই জানুয়ারিতে বা মার্চে গিয়ে মার্চের এন্ডে গিয়ে তারা থ্রিতে উঠবে তারাও কিন্তু তাদেরকে থ্রি কনসিডার করেই এখন থেকে ক্লাস ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে যারা থ্রিতে আছে তাদেরকে ফোর কনসিডার করে কিন্তু ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে এটুকুই বললাম আর ইন ডিটেইল যদি স্টেপস অ্যাকাডেমি সম্পর্কে যদি কিছু জানার থাকে স্টেপস অ্যাকাডেমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে খুব বেশি দূর নয় রামকৃষ্ণ মিশন থেকে পাঁচ ছশো মিটার ডিস্টেন্সের মধ্যে আর আর এক্সাম সম্পর্কিত কোনো যদি ইনফরমেশান চাই তাহলে অবশ্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে ইনফরমেশান পাওয়া যাবে আর সেন্টার রিলেটেড কোনো কোয়েরি করতে হলে নাইন এই নাম্বারে ফোন করে কিন্তু ইনফরমেশান পাওয়া যেতে পারে এটুকুই বলা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন